নমস্কার, সাজঘর শিল্পের সমাহার পরিবারের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। তো ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা যে রাস্তা বরাবর চলেছি, সেদিনকে ছিল 30শে জুলাই। আমাদের রানাঘাটে আমাদের ফেমাস কসমেটোলজিস্ট জয় ঘোষ দাদা সেদিনকে দুটো ডেমনস্ট্রেশন দেখিয়েছেন। একটা হচ্ছে বিবি গ্লো ট্রিটমেন্টের উপর দেখানো হয়েছে, আর একটা হচ্ছে আলট্রা এইচডি উইথ ইন্টারন্যাশনাল টেকনিক। এই যে আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি। তো সেদিনকার লোকেশন ছিল আমাদের স্যাফ্রন রেস্টুরেন্ট অ্যাট রানাঘাট। তো আমরা দেখলাম সেদিনকার রেস্টুরেন্টে কিছু মুহূর্তগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপর আমরা আমাদের ওয়ার্কশপ শুরু হওয়ার আগে কিছুটা সময় পেয়েছিলাম, তো সেই সময়গুলোতে আমরা পুরো রেস্টুরেন্টটাকে নিজেদের মতো করে ঘুরে নিলাম, চিনে নিলাম, জেনে নিলাম। এবং তারপর আমরা পরবর্তীতে দেখতে পাবো আমরা কিন্তু বাড়িটা এনজয় করেছি আমাদের সঙ্গে সাথে। এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ওয়ার্কশপটাকে এনজয় করি। তো সেগুলো জানতে গেলাম আছে কেমন হয়েছে এবং আমরা কতটা এনজয় করতে পেরেছি। দেখে তো আরোই নাচানাচি করছে। এই যে আমাদের পার্টিসিপেন্টরা আসা অলরেডি শুরু করে দিয়েছে। এখানে ক্যামেরা দাদারা তাদের মতো করে ক্লিপিংসগুলো নিচ্ছিল তাদের সুবিধার্থে, যে যখন যেটুকু দরকার যেখানে, তো তাদের সঙ্গে থেকে থেকে আমিও একটু করে নিয়ে নিচ্ছিলাম ছবি ভিডিওগুলো। এই যে আমাদের দেখো সিট প্রায় বুকিং হয়ে এসেছে, আর কিছু জন মাত্র আসতে বাকি আছে। তো তোমরা বুঝতেই পারছো আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র আমাদের মাথা থামাচ্ছে। বিউটিসিটি থেকে গরিমা পল অ্যান্ড কার্থকটিং নাচ দাদা ও দিদি, এই যে দেখো ওনারা আমাদের মাননীয় গেস্টদেরকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক এবং মিষ্টান্ন দিয়ে। তো আমাদের বরণ পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই যে আমাদের অতিথি বরণ পর্ব প্রায় শেষ। এবার আমাদের কসমেটোলজিস্ট জয় ঘোষ স্যার এবার এন্ট্রি নেবেন। তো স্যার বা দাদা যেটাই বলি, উনি তো উনি। এই যে আমাদের জয় ঘোষ, তার এন্ট্রি হয়ে গেছে অলরেডি। তো তোমরা দেখো সবাই জাস্ট ওনার গ্র্যান্ড এন্ট্রি। খুব ভালোই কেটেছিল সেদিন দিনটা জয় তার সাথে, এবং আমরা সবাই খুব এনজয় করেছি। সব থেকে বড়ো কথা, এত কম সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পেরেছি। তো তোমরা যারা জয়দার সেমিনার বা ওয়ার্কশপে অ্যাটেন্ড করার কথা ভাবছো ভবিষ্যতে, অবশ্যই চোখ বন্ধ করে তোমরা অ্যাটেন্ড করতে পারো, কারণ অল্প সময়েও তোমরা অনেক কিছু শিখতে পারবে। তার থেকেও বড়ো কথা, মানুষটার সাথে পরিচয় হবে, এবং এত সহজ সরল সাবলীল মানুষ, মানে এত বড় একটা
মাপের মানুষ হওয়া সত্ত্বেও আমি খুব কমই দেখেছি। তোমরা অবভিয়াসলি পরবর্তীতে জয়দার ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারো, অনেক কিছু শেখার আছে ওনার থেকে। সর্বোপরি আমরা দিনটাকে খুব এনজয় করেছি, ওনার কতটা শিখতে পেরেছি জানি না, অবশ্যই শেখার চেষ্টা করেছি। তোমরা যারা এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে চাইছো তারা জয়দার সাথে তোমরা যোগাযোগ করতেই পারো, জয়দার সাথে পরামর্শ নিতে পারো। আর সবথেকে বড় ব্যাপার এই যে এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছিল গরিমা বিউটি সিটি, ওদের কথা না বললেই নয়, কারণ এত বড় একটা উপহার ওয়ার্কশপ উপহার দেওয়ার কথা ওনারা ভেবেছেন এবং ওনাদের এই ওয়ার্কশপটার পেছনে অক্লান্ত পরিশ্রম, তো ওনাদের কথা না বললেই নয়। তো গরিমা বিউটি সিটি থেকে গরিমা দিয়ে এবং পার্থরাকে আবারও অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মতো মেকআপ আর্টিস্টদের কথা ভেবে একটা এরকম ওয়ার্কশপের জন্য প্ল্যাটফর্ম দিয়েছে ওনারা।